2 বছরের ঘুমন্ত নাতনিকে শ্বাস রোধ করে খুন করল শ্বশুর। ঘটনাটি ঘটেছে কালনার মধুবন এলাকায়। শ্বশুরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মৃত শিশুটির মা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। পাড়ার মেয়েকে প্রেম করে বিয়ে, সেই বিয়ে মেনে নিতে না পারাই ঘুমন্ত অবস্থায় 2 বছরের নাতনিকে শ্বাস রোধ করে খুন করার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শিশুটির মা অর্থাৎ অভিযুক্তের বৌমা। ঘটনাটি কালনা শহরের 12 নম্বর ওয়ার্ডের। মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় কালনা থানার পুলিশ। ঘটনার পর পলাতক যদিও অভিযুক্ত শ্বশুর। জানা গিয়েছে 2.5 বছর আগে কালনা শহরের মধুবন পাড়ার পুষ্প মোহালির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় সুনীল মোহালি, আর এরপরেই তারা দুজনে বিয়ে করে। বিয়ের পূর্বে পুষ্প মোহালি অন্তঃসত্ত্বা হয়ে যায়, আর এরপরে এক প্রকার এলাকাবাসী চাপে পড়ে পুষ্পককে বিয়ে করে সুনীল। তারপর থেকেই সুনীলের পরিবারের লোকজন মেনে নিতে পারেনি পুষ্পকে। এর আগেও তাদের সন্তানকে খুনের চেষ্টা করেছিল তার শ্বশুর, এমনই দাবি করেছে এদিন পুষ্প। এদিন সকালে চোখের আড়াল হতেই শ্বাস রোধ করে ওই শিশুটিকে খুন করে শ্বশুর, এমনটাই অভিযোগ। ঘটনার পরই কালনা মহকুমা হাসপাতালে শিশুটিকে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা। কি জানাচ্ছেন পুষ্পাদেবী শুনব। কেন মারলো? কেন ছোট ছিল তখন গলা কেটছিল, দিয়ে আমি দেখে দিয়েছিলাম বাচ্চা রেখেছিল, বাচ্চা তো হয়নি। আজকে কি হয়েছিল? এদিকে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে তার ছেলে সুনীল মোহালি। বাবা এই ঘটনা ঘটায়নি এমনটাই বলেছে সে। তার কথাবার্তায় আরো অসঙ্গতি ধরা পড়েছে, শুনুন। আমার সাথে কিছু হয়নি, আমি যেরকম কাজে বেরোয় কাজে বেরিয়ে গেছে। বাচ্চাটা মারা গেল কি করে? তোমার কি বলো? তোমার বউই তো বলছে যে ছোটবেলায় একবার মারার চেষ্টা করেছিল। বহুত রকমের কথা হবে, আমার ভাইপোকেও বহুত কিছু খাইছে, এসব ভুল ধারণা। কে খাইছে? আমার ভাইপো তো একবার আমার বাড়িতে অজ্ঞান হয়ে গেছিল, এমনি পড়ে গেছিল অজ্ঞান হয়ে। কী হয়েছিল এবার কী করে বলবো আমি? এর মাই একে থাকে, এ তো আমাকে ভয় পালায়, আমার কুলে জীবনও আসে আসে না, ভয় খায় আমাকে দেখে। এবার আমি কী করে নেবো? যখন ভয় খায় আমাকে খা, তখন তুই থাক। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনায়। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।